যারা নিষেধাত্ম দ্রব্য পান করবে এই পৃথিবীতে তাদের জন্য জাহান্নামের ভিতরে তিনাতুল খাবাল থাকবে, আর নিষেধাত্ম দ্রব্য যারা পান করবে এই পৃথিবীতে তাকে পাঁচটি অসুখের মধ্যে একটি হবে। কয়টি বললাম? কথা বলেন কয়টি? পাঁচটি। এই পাঁচটির মধ্যে দেখবেন কোনো না কোনো একটি তাকে হয়েছে। নাম্বার এক, শ্বাসকষ্ট আছে না নাই? অনেক দাদু আছে 50 বছর বয়স হয়েছে, বিড়ি টানবে আর খুঁকবে, আছে না নাই? এই এক নম্বরে শ্বাসকষ্ট, প্রায় লোককে শ্বাসকষ্ট হতে পারে এই নিষেধাত্ম দ্রব্য ধূমপান করার কারণে, এটাকে আল্লাহ হারাম করে দিয়েছে। নাম্বার দুই, হৃদরোগ, মানে হঠাৎ মৃত্যুর ঝুঁকি, খুঁকতে খুঁকতে দেখবেন বিড়ি টানছার, খুঁকতে খুঁকতে মনে হয় দম আটকে দিল, এরকম লোক আছে না নাই? কথা বলুন, আছে। হয় হৃদরোগ, হয় শ্বাসকষ্ট হবে, না হয় হৃদরোগ হবে, না হয় মূত্রথলি ক্ষতিগ্রস্ত হতে পারে, কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, না হয় মাথায় বিভিন্ন অসুখ তৈরি হতে পারে। যারা নিষেধাত্ম দ্রব্য পান করে এটাকে ইসলাম চিরতরে হারাম করে দিয়েছে, আর যারা নিষেধাত্ম দ্রব্য পান করে তাদেরকে জাহান্নামের ভিতরে তিনাতুল খাবাল দিবেন। সেটা কেমন? চলুন হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, বিশ্ব নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারামুন, পৃথিবীতে যতগুলো নিষেধাজ্ঞ দ্রব্য আছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নিষেধাজ্ঞ দ্রব্যকে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক অঙ্গীকার করেছেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন যারা এই পৃথিবীতে নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে কিয়ামতের মাঠে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনাতুল খাবাল দিবেন। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন তিনাতুল খাবাল কি? বিশ্ব নবী বললেন, শুনে নাও তিনাতুল খাবাল কি? বিশ্ব নবী বললেন, আরাকু হালিন্নার আও উসারাতু হালিন্নার। বিশ্ব নবী বললেন, আরাকু হালিন্নার আও উসারাতু হালিন্নার, যারা এই পৃথিবীতে নিষেধাজ্ঞ দ্রব্য পান করেছে জাহান্নামের ভিতরে তাদেরকে পূজ মিশ্রিত ঘাম দেওয়া হবে। ওখানে ওটা পাওয়া যাবে। তো জাহান্নামের ভিতরে তরল জাতীয় খাবার আমি পাঁচটি বললাম, এবার শুকনো খাবার কি পাবেন জাহান্নামের ভিতরে? তিনটি খাবার পাওয়া যাবে, কয়টি? কথা বলুন, শুকনো খাবার, তরল জাতীয় খাবার আপনি পাবেন পাঁচটি, এবার শুকনো খাবার আপনি পাবেন জাহান্নামের ভিতরে প্রায় কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তিনটি, কম বেশি কয়টি? কথা বলুন, তিনটি। সে তিনটি খাবার কি? এক নম্বরে হচ্ছে জাক্কুম, কি বললাম? জাক্কুম, এটি একটি তিক্ত কাঁটাযুক্ত ফল। নাম্বার দুই যেটা আপনি পাবেন, দুই নম্বরে পাবেন জারিঈ, শুষ্ক একটি খাবার কাঁটাযুক্ত। নাম্বার তিন যা গুসাতিন, যে খাবার খেলে গলায় এটকে যায়। তাহলে তিনটি শুষ্ক খাবার পাবেন, এক নম্বরে পাবেন জাক্কুম, জাহান্নামীদেরকে দেওয়া হবে, নাম্বার দুই জারিঈ, এটি একটি খাবার জাহান্নামীদেরকে দেওয়ানো হবে, নাম্বার তিন যা গুসাতিন, যে খাবার খেলে গলায় এটকে যাবে। তাহলে তিনটি শুষ্ক খাবার পাবেন, নাম্বার এক জাক্কুম, এটা জাহান্নামীদেরকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সাজারাতাজ্জাকুমে তুআমুল আসীম কালমুহুল ইয়াগলি ফিল বুতুনি কাগাল ইল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাহান্নামের মধ্যে যাবেন ওই জাহান্নামীদেরকে জাক্কুম ফল আল্লাহ পাক দিয়ে দিবেন। ওই জাক্কুম ফল যখন জাহান্নামীরা খেয়ে নিবেন, খেয়ে নেওয়ার ফলে এই জাক্কুম ফলটা এর এমন রিয়াকশন আছে, খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে যা কিছু আছে গরম পানির মতো ফুটতে থাকবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। জাক্কুম ফল, এই ফলটা দেখেছেন কি কেউ? দেখেছেন?
কথা বলেন দেখেছেন কি দেখেননি? এই যাকুব ফল কেমন? এই বিশ্বে পৃথিবীর কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি, দেখাইতে পারেনি। আজকে বিশ্বের যেটা সব থেকে বড় গবেষণা কেন্দ্র তার নাম হচ্ছে নাসা। কি বললাম? তার বাপেরও ক্ষমতা নাই যে এই ফল পৃথিবীতে দেখাতে পারে, পারবে না। কিন্তু বিশ্বনবী আইডিয়া দিয়েছেন যে যাক্কুম ফলটা কেমন, তোমরা কি দেখতে চাও কেমন যাক্কুম ফল? বিশ্বনবী বলছেন যাক্কুম ফল হচ্ছে শয়তানের মাথার মতো। দেখেছেন হাদিসটি সহি? শয়তানকে দেখেছেন? আপনারা কেউ দেখেছেন শয়তান? দেখেননি? আমরা যেটা দেখেছি ভূত আছে না নাই, কথা বলুন। কিন্তু ভূত বলে বিশ্বে কোনো জিনিস নাই পৃথিবীতে। এই যাক্কুম ফল হচ্ছে শয়তানের মাথার মতো। যারা শয়তানকে দেখেছেন একটা আইডিয়া করেন যে এই যাক্কুম ফলটা হচ্ছে এমনই, এটি একটি খাবার পাওয়া যাবে। নাম্বার দুই, শুষ্ক খাবার যেটা আপনি পাবেন সেটা হচ্ছে জেরেই। কি খাবার? জেরেই, যেই খাবার খেলে আপনার পেটও ভরবে না, শরীরও পুষ্টিকর হবে না, পেটও ভরবে না, আপনি মোটা তাজাও হবে না। কি আশ্চর্য ধরনের খাবার গো! পৃথিবীতে এরকম কোনো খাবারই নাই যে খাবার খেলে মনও পেটও ভরবে না, শরীরও মোটা তাজা হবে না। এরকম পৃথিবীতে কোনো খাবার আছে কি? নাই। এই খাবারটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে আছে। কার কাছে? আল্লাহর কাছে আছে। এই খাবারটা আল্লাহ পাক জাহান্নামীদের জন্য তৈরি করেছে, যাকে বলা হয় জেরেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন تُسْقَى مِنْ عَيْنٍ آنِيَةٍ لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ جَرِيٍّ لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে গরম পানির ঝর্ণা থেকে পান করতে দেওয়া হবে গরম পানি। আর তাদের জন্য যেই খাবারটি থাকবে তার নাম হচ্ছে জেরেই। যেই খাবারটি যখন ওই খাবারটি জাহান্নামীরা যখন খেয়ে নিবে, খাওয়ার সাথে সাথে তাদের পেটও ভরবে না আর তাদের শরীরও মোটা তাজা হবে না, পেটও ভরবে না, এই খাবারে কোনো পুষ্টি হবে না। আল্লাহ পাক জাহান্নামীদের জন্য জরাই খাবারের ব্যবস্থা করেছে। আর তিন নম্বরে যদি খাবার থাকবে জাহান্নামে, সেই খাবারের নাম হচ্ছে যা গুসাতিন, যে খাবার খেলে গলায় ইটকে যাবে। কি হবে? গলায় ইটকে যাবে, উপরও আসবে না নিচেও যাবে না। এবার কোন গুনাহ করলে জাহান্নামে যেতে হবে সে কথা আপনাদেরকে আবার শোনাবো। তার আগে তিন থেকে চার মিনিট অ্যাডিশনাল আমি কথা বলবো, তারপরে আপনাদেরকে বলবো যে কোন পাপ করলে, কোন পাপে কোন পাপ করলে আপনি জাহান্নামে যাবেন, সেই পাপগুলি আপনাকে উল্লেখ করে দেখাবো কয়েকটি। সে অ্যাডিশনাল কথাটি কি? এতক্ষণ যে আমি জাহান্নামের কথা বললাম, প্রথমে একটা জাহান্নামের আইডিয়া দিলাম জাহান্নাম কত বড়, দুই নম্বরে বললাম যেগুলো জাহান্নামের বড় বড় শাস্তি, তিন নম্বরে বললাম তরল জাতীয় খাবার পাবেন পাঁচটি, চার নম্বরে বললাম শুষ্ক খাবার পাবেন তিনটি। এই বিষয়টি কারা কারা বুঝেছেন একটু হাত উঠান তো দেখি, বুঝতে পারলে আমি বলবো না তো ছেড়ে দেবো। বলেন দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, আর কেউ বুঝেননি? ছয়জন আর বুঝেননি? খামাখা বসে আছেন তাহলে? আমি এমনিতে বাজ করছি, কিচ্ছু বুঝতে পারে না। পেরেছেন? আচ্ছা আমি কি ভোজপুরিতে কিছু কথা বলেছি, ইংলিশও বলিনি, বলেছি কি? আচ্ছা আমরা সবাই বুঝতে পেরেছি তো? আচ্ছা আমরা একবার ইমানের সহিত হাত উঠানছো যে আমরা কেউ জাহান্নাম যাবো না ইনশাল্লাহ। পারবেন যে আমি যাবো না? পারবেন? লিল্লাহে তাকবীর, পারবেন? যারা উঠিয়েছে তারা যাবেন, আর বাদ বাকি যাবেন নাকি? এত লাত আর কিল আছে তাও যাবেন জাহান্নামে? কথা বলুন, আশা রাখতে হবে। কি রাখতে হবে? আশা রাখতে হবে। তো জান্নাত এবং জাহান্নাম যে রাস্তা দিয়ে যাব, সে রাস্তার নাম হচ্ছে কবর। সে রাস্তার নাম কি? কথা বলুন, কবর। কবর হয়েই আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম যেতে হবে।
আরেকটি কথা বলি আপনাদেরকে, অ্যাডিশনাল কয়েকটি কথা আমি বলতে চেয়েছি। কথাটি হচ্ছে এই, মমতা ব্যানার্জি চিনে নাকি? কথা বলুন, পশ্চিম বাংলার কি জি সিএম, মুখ্যমন্ত্রী, তাই না? তো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যদি ঘোষণা করে যে তোমাদের গ্রামের যিনি প্রধান আছেন বা মেম্বার আছে তাকে আধার কার্ড ভোটার কার্ড লাগবে এবং 10,000 টাকা ঘুষ লাগবে, আমি 2টো করে রুম দিব, রুমের পরিমাণ টাকা দেবো 1.5 লাখ টাকা করে, কারা কারা ঘুষ দিবেন একটু হাত উঠান তো দিবেন? মমতা যদি বলে যে 1.5 লাখ টাকা দেবো, 10,000 টাকা ঘুষ লাগবে, মেম্বারকে হোক বা প্রধানকে হোক, আপনারা দিবেন না? দিবেন না, সবাই দিবে। এই ঘর নেওয়ার জন্য আপনি 10,000 টাকা ঘুষ দিবেন, এই ঘরটা আপনি তৈরি করলেন, এই ঘরে এই বাড়িতে মোটামুটি 500 বছর থাকবেন নাকি? কতদিন? 70-80 বছর। তো 70-80 বছর থাকার জন্য আপনি কত টাকা দিলেন? 10,000। এবার আল্লাহ যদি বলেন যে 1,000 টাকার বিনিময়ে জান্নাতে একটি ঘর দিব, নিতে রাজি আছেন? কথা বলুন, বলেন কে নিবেন দেখি, হাত উঠান তো দেখি, কে মায়ের দুধ খেয়েছেন দেখি, ঈমান কতটা আছে? আপনি মমতার কথাকে, মমতা যখন বলল যে 10,000 টাকাতে 1.5 লাখ টাকা দেবো, যে ঘরে তুই 70 বছর থাকতে পারবি, বাস 80 বছর, তার থেকে বেশি নয়, এর থেকে বেশি কি? কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ একটি ঘর তৈরি করে দিবে, যারা আল্লাহর মসজিদকে সহযোগিতা করবে তাদের জন্য, বা যারা কবরে, কবরের জন্য নিজের জায়গা, আপনি নিজের জায়গা কিনে যান, নিজের জায়গা কিনে যান 1,000 টাকার বিনিময়ে, যেই ঘরটা আপনি সারা জীবন পড়ে থাকবেন, যতদিন কিয়ামত না হচ্ছে সেই কবরে আপনি শুয়ে থাকবেন, সেই ঘরের জন্য 1,000 টাকা দিনেওয়ালা 5 জন ব্যক্তি হাত উঠান যে আমি দিব এই কবরের জন্য 1,000 টাকা। বলেন কে দিতে পারবেন যেই ঘরে সারা জীবন থাকবেন? আর ওই ঘরে যদি একবার ফেঁসে যান ভাই, দ্বিতীয় কোনো চান্স হবে না, ওখান থেকে আপনার আপনার আজাব শুরু হবে। আর ওই ঘরে যদি একবার আপনি বেঁচে যান তাহলে আর আপনাকে জাহান্নামে নিয়ে যেতে কেউ পারবে না, আপনি জান্নাতে চলে যাবেন। তো ওই ঘর থেকে বাঁচার জন্য কে আছেন ভাই যে 1,000 করে দিবেন 5 জন ব্যক্তি? বলেন, বলেন কে দিবেন? আমি একটা কথা বলি আপনাকে, এই পৃথিবীতে বহু টাকা কামিয়েছেন, জমি জায়গা করেছেন, আজকে আপনি মারা যান, এখন যদি মারা যান সকালে খবর হবে উমুক মরেছে 10টার সময় মাটি, মাটি দিয়ে আসার পরে আপনার ছেলে মেয়ে সব জমি জায়গা ভাগ করবে, আছে না নাই? কথা বলুন, আছে। এবার যদি আপনি হারাম টাকায় জমি জায়গা করে থাকেন তাহলে তো কবরে আপনার বাইলেট চলছে, আছে না নাই? আছে। তো এই হারাম টাকায় যদি আপনি জমি জায়গা করে থাকেন কবরে